আসসালামু আলাইকুম মরমদুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম কি বলে এই প্রোগ্রামে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমাদের আলোচনার বিষয় হল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালাহ সালাত আসসালামের অন্য বৈশিষ্ট্য সম্পর্কে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালাইসালাত আসসালামের রাবুল আলমিন আল্লাহ তালা অনেক বৈশিষ্ট্য অনেক গুণগান দিয়েছেন এর মধ্যে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালাইসালাত আসালামকে রাবুল্লা আলম আল্লাহ তালা অন্যান্য বিদ্যার থেকে আলাদাভাবে ছয়টা বৈশিষ্ট্য দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে মোহাম্মদুর রসোল্লাহ সালাইহালাতাম কম কথায় অনেক জিনিস বোঝানোর মতো উনার কে আসিল উনার মানে একটা কুদরত আসিল কম কথা বলতেন কিন্তু এটার ব্যাপক একটা মিনিং থাকতো ব্যাপক অর্থবহ থাকতো এবং জানাবি মোহাম্মদ রসুল্লাহ সালাহ সাল্লা সাল্লামের উম্মতকে শুধুমাত্র রব্বুল আলমিন আল্লাহ তালা সমস্ত দুনিয়াকে নামাজের

জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাবুল আলম আল্লাহ তাল্লাহ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করে রেখে দিয়েছে এটা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসালাতামের অনেক ঘটনা বলি আবার দেখেন আসলে আমরা কত বড় সৌভাগ্যবান আমরা এত বছর পরে দুনিয়ার মধ্যে আসছি কিন্তু আমরা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালাইহাইসাল্লাহসাল্লামের উন্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি কিন্তু ওনার নিকটে যারা আছে যারা ওনাকে খুলে নিচ্ছে ছোটবেলায় তা আবুজেল ওনাকে খুলে নিছে ওনাকে অনেক সহযোগিতা করছে ছোটবেলায় কিন্তু তারা দেখা যায় ইসলাম গ্রহণ করতে পারে না তাদের সৌভাগ্য নয় আবুজেল তো আল্লাহ রসুলের অনেক মুজা যা দেখার পরেও অনেক কুদ্র দেখার পরে সে ইসলাম গ্রহণ করতে পারে না আসলে এটা তার জন্য তার একটা দুর্ভাগ্য ওই যে একবার গিয়ে আল্লাহ রসুলকে বললো হে মোহাম্মদ তুমি তো অনেক তোমার কুদ্দ অনেকগুলা শুনি কিন্তু তুমি দেখাও তোমার একটা মোজা যদি দেখাইতে পারো তাহলে আমরা কি করবো আমি মুসলমান হয়ে যাবো তখন আল্লাহ রসুল বললেন কি মজা যা তুমি দেখতে চাও বলো তুমি যদি আকাশের চন্দ্র আছে খণ্ডিত করে দিতে পারো রাবুল আলমিন আল্লাহ তাল আল্লাহ ইসারা করলেন চান দুইটুক রয়ে গেছে তখন কি করলো সে বুঝতে পারছে আল্লাহ রসুলের মুজে যা তখন তার তো ইসলাম আনার কোনো ইচ্ছা নাই তখন বললো ও বুঝছি তুমি তো বহু বড় জাদুঘর দেখা যায় এগুলা বলে দেখা যায় সে কোনো মতে পাশ কাটা চলে গেলো কিন্তু আল্লাহ রসুলের ধর্মের মধ্যে সে আসে নাই বা ইসলাম গ্রহণ করে নাই ছিল না তার ছিল তাকে দেন ভাবে আমরা দেখি যখন আবু তালিব যখন তিনি মৃত্যু পথের যাত্রী আল্লাহর রসুল বারবার বলছিলেন তুমি কলিমা পরে নাও একবার বলে দাও হে চাচা লাহ একবার বলে দাও তাহলে তোমার পক্ষে অন হাফ অফ ইউ আই উইল ডিল ইউর কেস অন দ্য ডে অফ জাজমেন্ট আবু তালিব বারবার চিন্তা করছিলেন কি করবেন করবেন এমত অবস্থায় আবু জেহেল আবুলাহাব যারা ছিল উদ্বাসবা তারা বলল তুমি কি ধর্ম ছেড়ে চলে যাবে তখন আয়াত আয়াতিল তুমি কি দুঃখ করে তোমার নিজেকে ধ্বংসের দিকে টেলে দিচ্ছ এ মোহাম্মদ আল্লাহ বলছেন তাদের চিন্তায় তাদের জন্য তুমি আফসুস না তোমাকে নিজেকে ব্যঙ্গে ফেলো না তাদের জন্য তোমার কাম হলো শুধু তাবলিগ দাওয়াতটা এবং দিনের মেসেজটা তাদের কাছে পৌঁছিয়ে দাও আর তারা হেদায়ত প্রাপ্ত হবে কিনা এটা হলো আমার ব্যাপার ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মান সুতরাং আমরা এই ঘটনা থেকে আমরা যে অমুকের দাওয়াত গ্রহণ করবে না অমুকের কাছে আমরা যাব কিনা না আমরা তাদের কাছে হেকমতে আমরা দাওয়াত পৌঁছে দিতে হবে দিনের দাওয়াত এরপরে সে হেদায়ত গ্রহণ করবে কিনা এটা হলো আল্লাহর ব্যাপার তার ব্যাপার এবং আল্লাহর ব্যাপার সুতরাং আমরা এই ঘটনা থেকে এটা জানতে পারি আরেকটি মজেজা রাসুলসাল্লু আলাইসাল্লাম একদিন মসজিদে নববীতে ক্ষুদা দিচ্ছেন জুমার খুদ্বা দিচ্ছেন এমত অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে বলো ইয়া রাসুল আল্লাহ ও মেসেঞ্জার অফ আল্লাহ আপনি একটু দোয়া করেন খুব বেশি গরম খরায় আমাদের ফসলকে কি নষ্ট করে ফেলছে দোয়া করেন মেঘের জন্য বৃষ্টির জন্য রাসুল সাল্লাহিসাল্লাম সাথে সাথে দোয়া করলেন এরপরে এমন বৃষ্টি শুরু হলো সমগ্র মদিনা কি ফ্লাড হয়ে গেল। এক সপ্তাহ পরে আবার সেম ব্যক্তি সে দাঁড়িয়ে মসজিদের মধ্যে বলছে আল্লাহ রসুল ও মেসেঞ্জার অফ আল্লাহ দোয়া করুন আমরা একবার বেশি ফানি হয়ে গেছে বন্যা হয়ে গেছে দোয়া করুন বন্যা আমাদের কাছ থেকে দূর হওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না এ আল্লাহ আমাদের কাছে যে ফানি এই ফানি এখান থেকে এটাকে স্প্রেড করে ফেলো চতুর্দিকে পানিকে নিয়ে যাও

রাবুল আলামিন আল্লাহ তালা দরবারে হাত তুলে বলে আল্লাহ আমি উমর আজকে মদিনার দায়িত্বে আমার গুনার কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে উনি কাকে সম্বোধন করতেছেন দেখেন ওই যে বলতেছেন আমার কারণে এতে বোঝা যায় ওই যে রাজ্য রাজার দোষে রাজ্য নষ্ট অনেক সময় তো ওই যে সমাজের মধ্যে তো অনেক আপদ আসছে কিসের জন্য আসে তোমার আজ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ উনি নিজেরা ছুটু করে বলতেছেন বলে আল্লাহ আমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না অথচ তোমার আদি আল্লাহ তালাউকি আল্লাহ তালা কি পরিমাণ পাওয়ার দিয়েছিলেন সেই উমর যখন দোয়া করতেছেন দেখা যায় উমরের তো বা কবল হচ্ছে না করতেছেন বা কবল হচ্ছে না তখন আল্লাহ হাজার কি করলেন চলে গেলেন মাহাশার কাছে মাহাশার দি আল্লাহ তাল্হা ইসলামের অনেক বেশি খেদমত করেছেন কারণ অনেক বাহায়াত রাবুল আলম আল্লাহ তালা দিয়েছেন আর আল্লাহ রসুলের কাছ থেকে তো অনেক জিনিস উনি শিখছেন ওনার কাছে যাওয়ার পরে মাহাশারাদি আল্লাহ তালা আনা বললেন হে উমর আপনি কি আমার কথা শুনবেন যদি আমার কথা শুনেন আজকে মদিনার মধ্যে বৃষ্টি হচ্ছে না আপনি তোবা করছেন সাহাবাহামদেরকে নিয়ে তৌবা করছেন কোনো কাজ হচ্ছে না একটা রাস্তা আমার তো খোলা আছে তখন তোমার আদি আল্লাহ তালা বললেন আপনি পরামর্শ দেন আমরা বিপদে বললে তো আপনার কাছে আসি আপনি হচ্ছেন আমাদের মা আপনি যে পরামর্শ দেন আমরা শুনবো তখন রসুল ইসলামের রোজা মুবার হক তখন যে অবস্থা সেই অবস্থা হয় নাই ওনার ঘরের মধ্যে ছিল তখন মানে আল্লাহ রসুলের এই যে কবরের উপর দিয়ে রোজার উপর দিয়ে কী করে মাটি সরাই দে আর আল্লাহ রসুলের চীনা মুবারক হক চিনা মুবরক খেয়ে দেখো আকাশ দেখুক যখন মাটি সরাই দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে রসুল দুনিয়া থাকতে যেভাবে উনার রহমত আসিল মৌজা যেগুলা আসিল দেওয়ার পরেও দেখা যায় আল্লাহ রসুলের উপর থেকে যখন মাটি সরাই দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বৃষ্টি শুরু গেছে আরেকটি অলৌকিক ঘটনা পাথরের সাথে সম্পৃক্ত রাসুল সাল্লাসাল্লাম একদিন কিছু পাথর হাতে নিলেন হাতে নেওয়ার পরে এগুলো তারা শুরু করলো গ্লোরিফাইং আল্লাহ তারপরে আল্লাহ রসুল এই পাথর গুলো কার কাছে দিয়ে দিলেন আবু বকর আদি আল্লাহ তালুর কাছে আবু বকর আদি আল্লাহ তালুর কাছে গিয়েও এইরকম সুবাহান আল্লাহ সুবাহান পাথরগুলো পড়ছিল উমরের হাতে আলীর হাতে সবার হাতে গিয়ে এরকম বলছিল তো এইটা হইল রসুল সাল্লা সাল্লামের আরেকটি অলৌকিক ঘটনা এবং মুজাজা তো এমনই ভাবে রসুল সাল্লাহ আলহি সাল্লা সাল্লামের জীবনের সাথে অনেক মজেজা রিলেটেড যেমন হজরত আলির আল্লাহ তিনি প্রবলেম আল্লাহ রসুল কি করলেন রসুলসালাম তাকে আগে একটু ঘটনাতে আপনি বলছিলেন এটি বলছিলেন নাকি ওই ইসলাম কি করলেন স্পিড করলেন তুতু দিলেন সঙ্গে সঙ্গে তিনি শিফা এবং আরোগ্য লাভ করলেন এবং উনি বললেন ওনার মনে হইছে না কোনো সময় চোখগুলোর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আছে এমন ভাবে ভালো হয়ে গেলেন তো এই এমনইভাবে রসুল সাল্লা আলহি সালাতসাল্লাম হজরত ইবনি আব্বাস রাদি আল্লাহ তালুর জন্য দোয়া করেছিলেন আল্লাহ ফাকি হুফিদ্দিন যে আল্লাহ তাকে তুমি দিনের রিলিজিয়নের এলেম দাও নলেজ দাও নলেজ অফ রিলিজিয়ন দিনের এলেম দৌড় দিনের জ্ঞান দাও এই জন্য দিকে হজরত আব্বাস ইবনে আব্বাস রদি আল্লাহ তালুর রইসুল মুফাসির তো যার জন্য রসুলসুল্ল ইসলাম যে দোয়া করেছেন কবুল হয়েছে আমরা আসলে সময় কম ইনশাআল্লাহ আমরা এখন কিছু আলোচনা করবো রসিলের খাসাইস সম্পর্কে অলরেডি কিছু করেছি মুজাদ এবং খাসাইস আরও কিছু হাসাইস এবং বৈশিষ্ট্য সম্পর্কে করা দরকার রাসুলসল্লা ইসলামের খাসাইস বৈশিষ্ট্য সম্পর্কে হাসাইস নবী সামাইলুন নবী অনেক গ্রন্থ রচনা করা হয়েছে এবং অনেক খাসাইস রয়েছে কেউ বলেছেন পঞ্চাশ কেউ বলেছেন ষাঁষ সত্তর বলেছেন তো তার সবচেয়ে বড় স্পেশালিটি যেটা ছিল যে তিনি ছিলেন খাতামুন নাবিগিন রাহমাতুল্লিল আলমিন অন্যরা নবী ছিলেন কিন্তু শেষ নবী অন্যরা ছিলেন না রসুল সাল্লা সাল্লামে বলেছেন যে আমাকে কয়েকটা খুশুসিয়ত দেওয়া হয়েছে এর মধ্যে একটা বলেছেন রসুল সাল্লি সাল্লাম যে খুতিমা বি আন্নাবিগুন আমার দ্বারা নবুবতের কি শেষ করা হয়েছে পরিসমাপ্তি করা হয়েছে যেমন একটি গর্কে হাদিসের মধ্যে এসেছে একটি সুন্দর একটি অট্টালিকা একটি প্রাসাদ নির্মাণ করলেন নির্মাণ করার পরে যদি মানুষ যায় দেখার জন্য তো দর্শক যারা বললো খুবই সুন্দর প্রাসাদ কিন্তু একটি জায়গা দেখা যায় এখানের মধ্যে খালি এমটি রয়েছে এখানের মধ্যে একটি ইট দেওয়া বাকি রয়েছে সেই ইটটা যদি দেওয়া হতো খুবই সুন্দর হয়ে যেত তো ঠিক তেমনইভাবে রসুলসুল ইসলাম বলেছেন এটা একটু উদাহরণ যে অন্যান্য নবী এবং আমার মধ্যে ওই গড়ের জন্য যেরকম একটি ইট না দিলে সুন্দর হয় না ঠিক নবুবতের যে ধারাবাহিকতা যে সিঁড়ি এই সিঁড়ির মধ্যে সর্বশেষ যে ইটটি না দিলে সৌন্দর্য হতো না সেটি হচ্ছে আমি আমার দ্বারা সেই নবুবত নামক যে সিঁড়ি রয়েছে শিরিকে বা গড় রয়েছে প্রাসাদ রয়েছে একে সৌন্দর্য মন্ডিত করা হয়েছে পরিপূর্ণ করা হয়েছে রাসূল আর একটি বলেছেন আপনি একটু আগে বলেছেন হাদিসের বাসায় উতি তু যা যাওয়া অল্প কথা বলতেন বাট যেমন রাব বানা হাতে নাফিদ্দিনিয়া হাসান হফিলা আখিরাতে হাসান বান্নার এটা তো রাসূলের শিক্ষা কোরআনের মধ্যে সাথে অল্প কথা বাট বিরাট অর্থ রয়েছে দুনিয়াতে আখেরাতে আমরা কল্যাণ চাচ্ছি সাথে সাথে আমরা জাহান নাম থেকে মুক্তি চাচ্ছি সাল্লাম বলেছেন আম মাতান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি সমগ্র মানবতার জন্য জিনের জন্য তোমাদের সকলের কাছে আমি মেসেঞ্জার অফ আল্লাহ রসুল হিসাবে এসেছি তো জিনের জন্য অন্যান্য নবী ছিলেন শুধু তাদের নেশন এবং তাদের গুত্রের জন্য নির্ধারিত একটি স্থানের জন্য সময়ের জন্য আর রসুলসুল ইসলাম তো কেয়ামতের পর সবার জন্য সাথে সাথে জিনের জন্য আমরা জানি নাইট অফ জিন জিনের রাত্রি একটি ঘটনা আছে হাদিস আছে জিনরা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সব গ্রহণ করতে এমনি ভাবে জানি কোরআন করিমের মধ্যে নির্ধারিত একটা সুরা রয়েছে সুরাতুল জিন সূরাতুল জিন কুল ওহিয়া ইলাইয়া রাসুল আপনি বলুন ওহিয়া ইলাইয়া আমার কাছে ওহি এসেছে আনহুস্তমা নাফুরু মিনাল জিন জিনের একটি গ্রুপ কি করেছে ইস্তমা কোরআনান আজাবা তারা কোরআনকে শুনেছে এবং শুনে কি বলেছে কত সুন্দর কত বিউটিফুল রিসাইটেশন আমরা শুনলাম তো এতে বোঝা যায় জিনরা রসুল সাল্লাহিসাল্লামকে কি করেছে ফলো করেছে এবং তার ফলোয়ারের অন্তর্ভুক্ত তো রসুল সাল্লাহাম খাতামুন নবীন ছিলেন হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে ওয়ালা কির রাসুল আল্লাহ ওয়া খাতামুন নাবিন এরপরে কোনো আর কোনো নবী আসবেন না যদিও এরপরে অনেক নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানি যেটা আহমদিয়া নামে এখন পরিচিত এই গ্রুপের যে ফাউন্ডার মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেই হল মৃত্যুক সেই হলো কাজজাব সুতরাং আমরা এটা আঁকি রাখতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুধু সর্বশ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবীও তার আরেকটি বৈশিষ্ট্য ছিল যে রসুল সাল্লা সাল্লামের যে শত্রু ছিল তাদের মধ্যে রসুল সাল্লাহ আল্লাহ এত ভয় ছিল হাদিসের মধ্যে এসেছে তারা যদি এক মাস রাস্তা দূরে থাকতো এক মাঠ মাস রাস্তা অতিক্রম করা দূরে থাকতো তারা যে এক মাস পরে এইখানে পৌঁছবে এতটুকু দূরে তারা আছে। এরপর তাদের অন্তরে বয় থাকতো রসুল নিয়ে একটা রূপ এটা আল্লাহ তার শত্রুর অন্তরে একটি বয় একটা রূপ সৃষ্টি করে দিয়েছিলেন রসুল রসুলসুল ইসলামের স্পেশালিটি রসুলসুল ইসলামের স্পেশালিটি এটিও ছিল যে তিনি কি আমরা জানি যে প্রত্যেকে একসাথে চারজন মহিলাকে রাখতে পারবে স্ত্রী হিসাবে কিন্তু রসুলসুল ইসলামের জন্য চারজন না এর বেশি ছিল এটা রসুল সাল্লাহলামের একটা স্পেশালিটি কেন রসুলসল্লা সাল্লামের মধ্যে রসুল ইসলাম হাদ মধ্যে এসেছে যে তিরিশ জন পুরুষের যতটুকু পুরুষত্ব এবং শক্তি রয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ সুবাহান অতটুকু দিয়েছিলেন এটা রসুলসাল্লা একটা স্পেশালিটি এটাও রসুলসলামের স্পেশালিটি উম মাহাতুল যারা যারা রসুলসল ইসলামের ইন্তেকালের পরে তাদেরকে কেউ কী করতে পারবে না নিকাহ করতে পারবে না এটাও রসুল সাল্লাসাল্লামের স্ত্রীদের জন্য এটা একটা

নূ আলাইসাল্লাম তো সাড়ে নয়শো বছর দাওয়াত দেয়া কতজন নয়সের দাওয়াত দিলে এভাবে প্রত্যেক পৈগাম্বর দেওয়া যায় কেউ নয় জন দশজন কেউ একশো জন উম্মত নিয়ে আসতেছে হঠাৎ করে দেখলেন উনি একজন পয়গাম্বর আসতেছেন উনার পিছনে অনেক উম্মত হল উনি যে আসতেছেন দেখা যায় উনার উন্মত আসার কারণে ফিসে যে দূলা উঠতেছে দেখা যাচ্ছে না তখন উনি রাবুল জিজ্ঞাসা করেন রাব্বুল আলম আল্লাহ উনি কোন পয়গাম্বর যেহত উম্মত নিয়ে আসতেছেন তখন রাবুল আলমিন আল্লাহ তাল্লাহ বলেন উনি হচ্ছেন বন ইসাইল্ল্ল্ল্ল্লের জলিল কদর পয়গম্বর হজর মুসা আল্লাহ রসুল একটু চিন্তা করে গেলেন তাহলে কি উম্মতের দিক দিয়া মুসালাই্লাহু আসসাল্লাম আমার থেকে বেশি হয়ে গেলেন কারণ অন্যান্য নবী অলতার তো দেখছেন কম কিন্তু মুসালাইসাল্লাম তাদের বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছে তনাবুল আলম আল্লাহাল আমাদের নৌকি বললেন আপনি ডান দিক দিয়ে মাথা ঘুরান উনি যখন ডান দিক দিয়ে মাথা ঘুরাইলেন দেখা গেছে যত দূর পর্যন্ত ওনার দৃষ্টি যায় আকাশ পর্যন্ত শুধু উম্মতার উম্মত বলেন বাম দিক দিয়ে মাথা গুরা বাম দিক দে উনার মাথা মুবার গোরাইলেন বাম দিক দে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত দেখা যায় উম্মতার উম্মত উনি বলেন এ সবগুলা হচ্ছে আপনার উম্মত এই উম্মতের দিক দেও আমাদের নবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী উনার আলাদা বৈশিষ্ট্য অন্যান্য নবীদের থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা উনাকে এই মর্যাদা দিয়েছে আর যেমন নবী তো অন্যান্য নবীরর যুদ্ধ করেছে ওকাতাল দাউদ জালুত আর দাউদ আলাইহিস জালুতের সাথে যুদ্ধ করেছিলেন অন্যান্য নবীরাও করেছেন কিন্তু একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলাই সালাতামে যুদ্ধের পরে যে মাল গণিমতের মাল যাকে বলা হয় তো আমরা বলতেছিলাম রসুল সাল্লাহ ইসলামের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে শয়তান স্বপ্নে কোনোদিন রসুল সাল্লাহ আকার ধারণ করতে পারবে না রাসুল সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন মান রা আনি ফিল মানাম ফাকাদ রা আনি লা ইন্না লা আমার আকার ধারণ করতে পারবে না যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে তো এটাও রসুলসাল্লি সাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল এন এমনইভাবে সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সর্বপ্রথম কি সিরাত অতিক্রম করবেন তার কবরকে কেয়ামতের দিন সর্বপ্রথম ওপেন করা হবে ডে অফ রেজুলেকশন ডে অফ জাজমেন্টে তারপরে বিচার শুরু হবে তিনি সর্বপ্রথম সিরাত ক্রস করার পরে তিনি জান্নাতে নক করবেন সর্বপ্রথম তো জান্নাতে নক করার পরে ফের তারা বলবে হুইজ ইট হুইজাল তার নাম বলবেন নাম বলার পরে ফেরা বলবেন হ্যাঁ আমরা এমনইভাবে আমাদেরকে হুকুম করা হয়েছে আমাদেরকে কমান্ড করা হয়েছে যে এই নাম যখন শুনবো আমরা যেন জান্নাতের দরজা খুলে দেব আর তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আর উম্মত হিসাবে আমরা সর্বপ্রথম কি করব আমরা প্রবেশ করব করবো রসুলসাল্লা বলেছেন যদিও আমি নবী হিসাবে শেষ এবং শেষ নবী আমার উম্মাদ শেষ উম্মত বাট জান্নাতে দাখিল হওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম হব এবং আমার উম্মত উম্মত হিসাবে সর্বপ্রথম কি হবে জান্নাতে প্রবেশ করবে রাসূল আলাইহিসাল্লা তু আসালাম এই জানি অন্যতম একটা রাসুলসুল্লাহসাল্লামের বৈশিষ্ট্য ছিল ওয়ালাকাত না শারক মুল্লাহবিবাদি ও আনতু আজিলা আল্লাহ বলেছেন তোমরা বদরের যুদ্ধের সময় তোমরা কী ছিলে খুব হিউমিলিটেড ছিলে তোমরা খুব খারাপ সিচুয়েশনের ছিলে এমতাবস্থায় আল্লাহ সুবহানতা আল্লা তোমাদেরকে সাহায্য করেছেন কিসের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশদা তিন হাজার বলেছেন যে তোমরা যদি সবুর করো তাকোয়া তাকে তো হাজার করে দেবো এটা সুভানন্দা তো অন্য নবিরত যুদ্ধ করেছেন এরকম দেননি এটা আমি আগে বলতেছিলাম যে হজর দাউদ আলাইসাল্লামত যুদ্ধ করেছেন জালুতের সাথে অন্যান্য নবিরও করেছেন কিন্তু রসুল সা্লা আলাইসালামের জন্য এটা খাস ছিল তার এটা স্পেশালিটি এবং বৈশিষ্ট্য ছিল যুদ্ধের পরে বিরোধীদের শত্রুদের যে মাল তারা মুসলমানরা পাবে এগুলো কি তাদের মধ্যে বন্টন করে নিতে পারবে যাকে আমরা গনিমতের মাল বলি এটাও রসুলসাল্লি ইসলামের স্পেশালিটি ছিল তারপরে রসুল সাল্লাহ তু সালাম আপনিও বলেছেন এই ঘটনা ওই যেটা বললেন ওই সমগ্র দুনিয়া সেজদার জায়গা আবার সমগ্র দুনিয়ার মাটি থেকে তারা মম করতে পারবে পানি তো সব জায়গায় থাকে না এটা রসুল রসুলসুলামের স্পেশালিটি ছিল রসুল রসুলসলামের যে হাউজে কাউসার হবে যেটা এটা লার্জেস্ট আরও থাকবে রিভার আরও থাকবে বাট প্রত্যেকটাই যেমন দুনিয়ার মধ্যে আমরা দেখি না বড় একটা সাগর বা নদী আছে আর এটা থেকে আরও বিভিন্ন ব্রাঞ্চ উপশাখা রয়েছে উপনদী রয়েছে তো এটা থাকবে সবচেয়ে বড় হাউজে কাউসার যেটা আর এটা থেকেই সমস্ত

তাহলে আমরা তো জানাবি মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা কিভাবে বর্তমান সমাজের মধ্যে জানাবেন রসুল্লাহ সালাহাল্লাহসাল্লামের আদর্শকে অনুসরণের মাধ্যমে দুনিয়ার মধ্যে শান্তি কিভাবে আসতে পারে আমাদের কী করণীয় এ ব্যাপারে ইসলাম কি বলে বা আমাদের করণীয় কী এই সম্পর্কে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে সময় শেষ হয়ে যাচ্ছে আপনি যদি একটু নসিহতমূলক কিছু বলেন আল্লাহ করিমের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতা তোমাদের ছেলে মেয়ে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ঘরবাড়ি তোমরা এগুলোকে ভালোবাসতে পারবে কিন্তু তার একটি মেয়ার দিয়েছেন একটা মানদণ্ড দিয়েছেন কিন্তু সেই ভালোবাসা যেন আল্লাহ সুবাহানা তালা এবং রসুলের মহব্বতকে অতিক্রম না করি যদিও অতিক্রম করে আল্লা সুবাহানা বলেছেন ফাতার আব্বাসু হাতি আল্লাহবী আমরি তোমরা কি করো আল্লাহর শাস্তির অপেক্ষা করো সুতরাং আমরা দুনিয়া আমরা তো দুনিয়াকে আমরা কি করব না আমরা বাদ দিয়ে আমরা শুধু চাই না আমরা দুনিয়াকে ভালোবাসবো বাট আমাদের ভালোবাসা যেন কখনো কী না করে রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসাকে এবং আল্লাহ সুবাহানা তালার ভালোবাসাকে অতিক্রম না করি সমগ্র দুনিয়া আজকে হতাশাগ্রস্ত সমগ্র পৃথিবী শুধু মুসলমান না সমগ্র পৃথিবী আজকে হতাশাগ্রস্ত তো সেই হতাশাগ্রস্ত পৃথিবীকে যদি শান্তি পেতে হয় কমফর্ট পেতে হয় তাহলে একটি আদর্শকে ফলো করতে হবে একটি আদর্শকে তারা আশ্রয় করে নিতে হবে আর সেটি হচ্ছে উসবাতুন হাসানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালাতু অনুপম এবং উসবাতুন হাসানা অনুপম আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমরা শান্তি পাবো সমগ্র পৃথিবী শান্তি পাবে মহান আল্লাহ সুবাহন তাল্লাহ যেন আমাদেরকে প্রতিটি স্টেপে প্রতিটি পদক্ষেপে মহানবী সাল্লু সালাতু সালাত সাল্লাতুআসালামের আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দেন এই কামনা করি ও আখির আলহামদুলিল্লাহ সৃষ্টিকারী দার্শনিক জয়স বার্নাস তো বলেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে আজকে যে অস্থিরতা আজকে যে সমগ্র পৃথিবীতে যে ধরনের আজকে জঞ্জা বিক্ষুব্ধতা শুরু হয়েছে আজকে যদি আমরা যদি এই পৃথিবীর মধ্যে যদি আমরা যদি শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লা সাল্লামের যে আদর্শ যে আদর্শের মাধ্যমে উনি আরবে জাহিলিয়া সমাজকে একটি সুন্দর সমাজে প্রতিষ্ঠা করেছিলেন আপনি দেখেন বা আমরা দেখি যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সালাইসালাতসাল্লামের দিনকে অনুসরণের মাধ্যমে উনার দিনের প্রতিটি কর্মকাণ্ডকে অনুসরণ করার মাধ্যমে হজরত উমর রাদি আল্লাহ তালু হজরত আব্বুক রাদি আল্লাহ তালু কীভাবে তারা সুন্দরভাবে সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন সমাজ পরিচালনা করেছিলেন একটি ঘটনা যদি দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে আমরা উল্লেখ করি তাহলে আপনারা বুঝতে পারবেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন হলে কীভাবে শান্তি আসতে পারে হজরত তুমরাধি আল্লাহ তাআলা যখন খলিফা তখন একবার উনি কি করলেন মক্কা মদিনার সবাইকে উনি কাপড় দিলেন কাপড় দেওয়ার পরে উনি ছিলেন একটু বড়ো মানুষ সবাই দেখলো যে কাপড় পাইছে কাপড় দেওয়া সবাই একটু কষ্ট হয়ে ওনারা ওনাদের কুর্তা পাঞ্জাবি বানাইছে কিন্তু জুম্মা নমাজে আসার পরে দেখা গেল হজরত তুমর রাদি আল্লাহ হু আনহুর যে পাঞ্জাবি এটা দেখা যায় সুন্দর মতে উনি বানানো সম্ভব হয়েছে জুম্মা কুদবাদে অবস্থায় একজন দাঁড়িয়ে বলল হে উমর আপনার আর গভর্নর ঠিক আছে কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতেছে চাই আপনি আমাদেরকে কাপড় দিয়েছেন কিন্তু সেই কাপড়ের মাধ্যমে সুন্দরভাবে আমাদের পাঞ্জাবি বানানো সম্ভব নাই কিন্তু আপনি হাজার তুমার রাজি আল্লাহ তালা আমাদের থেকে অনেক বড় হওয়ার পরেও দেখা যায় স্বাভাবিকভাবে আপনার পাঞ্জাবি বানানো সম্ভব হয়েছে এটা কি আমাদের প্রতি হিনসা হইল আপনার আমাদের মধ্যে তো একটা ব্যবধান তৈরি হয়ে গেল হয়তো তুমার রাদি আল্লাহ তালা চোখ দিয়ে পানি চলে আসলো তখন ইনার অবস্থা দেখে উনার ছেলে আবদুল্লাহ ইবনে উমার দাঁড়িয়ে বললেন আমার বাবাকে যে প্রশ্ন করেছে এর জবাবটা আমি নিজেই দিই আবদুল্লাহ ওমর দাঁড়িয়ে বললেন আমার বাবার বাইগ্যে যে খাবারটা পড়ছে খাবার দেয়া উনার জন্য পাঞ্জাবি বানানো সম্ভব হয় নাই এই জন্য আমি আমার খাবারটা ওনাকে দিয়ে দিলাম আমার কাপড় এবং উনার কাপড় মিলিয়ে উনি পাঞ্জাবি বানাইলেন দেখেন যিনি হচ্ছেন অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন যে উমর যাকে দেখলে শয়তান বয় পেত কিন্তু ওনার আমলে উনি এমন একটি ব্যবস্থাপনা শুরু করেছিলেন যে যে কোনো মুহূর্তে ওনাকে যেন যে কেউ কোয়েশ্চেন করতে পারে উনি যেন জবাব দিতে বাধ্য থাকেন এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের এবং ইসলামী সমাজের বাস্তব নমুনা হজরত মর রাদি আল্লাহ তালাউ ঘোষণা করেছিলেন আমার জমানায় আমার সময় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এর জবাব আমি রাব্বুল আলমিন আল্লাহ তালা দরবারে কেমতের দিন দিতে হবে এই ধারণা নিয়ে যেভাবে মোহাম্মদুর এর আদর্শকে সমাজে বাস্তবায়নের মাধ্যমে হজরত উমরাদি আল্লাহ তালাহ আনু একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছিলেন তাই আজকের এই পৃথিবীতে আজকে এই অসন্তময় পৃথিবীতে যদি আমরা একটি সুন্দর পৃথিবী সুন্দর বসুন্ধরা যদি আমরা যদি বাস্তবায়ন করতে চাই একটা কল্যাণমুখী রাষ্ট্র একটা কল্যাণমুখী সমাজ শান্তির সমাজ যদি আমরা এই পৃথিবীর মধ্যে পরিচালনা করতে চাই তাহলে যেন হবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ উলিয় সালাত সাল্লামের আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের প্রত্যেককেই জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা উলয় সালাতামের আদর্শকে অনুসরণ করতে হবে এই জন্য আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সহ যারা আজকের এই প্রোগ্রাম শুনছেন সবাইকে আমি অনুরোধ করবো সর্বক্ষেত্রে জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সালাত আসসালামের আদর্শ যেন আমরা অনুসরণ করতে পারি এর মাধ্যমে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ যেন আমরা লাভ করতে পারি রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আখির উদ্দানা আনহামদুলিল্লাহ হির আলামিন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুলাল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله جنو جناب رسول الله صلى الله عليه وسلم روجة مباركة شامنه جي امرا باري الله تعالى ما توفيق دان آمين السلام عليكم ورحمة الله عليكم السلام ورحمة الله Oh